আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও তোমাদের তো ভালো আছি। দেখো আজকে কী নিয়ে আসলাম তোমাদের মাঝে, আরেকটা ছোট মিনি ব্লগ নিয়ে আসলাম। তো দেখো আজকে তো দেখে বুঝতেই পারতেছো তেলাপিয়া মাছ, আর আমি সব সময় ভুনা ঝোলটাই বেশি পছন্দ করি, তার জন্য ভুনার রেসিপিটাই নিয়ে আসি বেশিরভাগ। তো দেখো এই যে আমি মাছ নিয়ে নিছি তেলাপিয়া, মাছগুলো খুবই বড় বড় পিস করা। তো যাই হোক, আমরা যেতে মানুষ 6 জন, তার জন্য আমরা 6 পিস মাছ নিয়ে নিছি মাথা লিঙ্গুর মিলাইয়া। আর এদিক দিয়ে নিয়ে নিছি দেখো কি, আজকে 2টা আলু দিয়ে আমি টমেটোর ঝোল করব, ইয়া তেলাপিয়ার ঝোল করব, মাছের ঝোল। তো দেখো 2টা আলু কেটে নিছি, যেতে 6 পিস মাছ, আর এত আলু কেউ খায় না, তার জন্য আমি 2টা আলু নিছি, 2টা আলুতে যা হয় কেটে নিছি। আর এদিক দিয়ে দেখো টমেটো নিয়ে নিছি, 3টা টমেটো কেটে নিছি পরিমাণ মতো, আর অতটুকু পেঁয়াজ কুচি নিয়ে নিছি, ধনিয়া পাতা, রসুন বাটা, আর এদিক দিয়ে দেখো হলুদ মরিচ, লবণ তোমরা পরিমাণ মতো দিয়ে নেবা, যেতে তোমরা যতটুকু খাও ঝালটা ততটুকু। আর এখন আমি মাছটা ভাজা নেব, তো চলো দেখি। মাছটা আমি মশলা মেখে নেব, তার জন্য রেডি করতেছি। দেখো যেতে আমি ভাজা নেব, এই যে একটু লবণটা দিয়ে দিলাম, এই দেখো আমি হলুদটা দিয়ে দিতেছি, দেখো হলুদটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি মরিচটা দিয়ে দিতেছি, অনেকে মরিচটা দেয় না, আর মরিচটা দিলে কালারটাও খুব সুন্দর আসে, দেখতেও খুব ভালো লাগে। তো এখন আমি মাইখে নেব, দেখো দেখো আমি মাইখে নিছি, আর তেলাপিয়া মাছটা একটু বড় ছিল, তার জন্য দেখো খুবই সুন্দর লাগতেছে মাছটা যেতে বড়, আর আমি ভাইজা নেবো বড় বড় পিসগুলো। যাই হোক চলো আমি ভাইজা নিই এখন। তো দেখো আমি মাছটা ভাইজা নিতেছি, তো দেখো আমি এখন মাছটা এই যে ভাজা নিলাম, তোমাদেরকে তো দেখাইছি মাছটা ভাজা নেব। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব, তো চলো দেখে আসি। তো দেখো আমি যে মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিতেছি, মাছ ভাজার তেলটা আমি নষ্ট করি নাই, দিয়ে দিছি, আর এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। তো দেখো আমি পেঁয়াজটা একটু ভাজা নিছি, এখন আমি রসুন বাটাটা দিয়ে দেবো, এই যে রসুন বাটাটা কাছেই নিয়ে নিছি, তোমরা যদি দেখে বুঝতে পারো আর এইভাবে রান্না করে খেতে পারো, দেখার সুবিধার জন্য আমি দিয়ে নিলাম। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে নেবো, তার একটু ভালো করে কষাই নেবো, এই যে আমি ভালো করে এই যে কষাই নিছি। এখন আমি হলুদ মরিচটা যে রাখছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো, দেখো আমি দিয়ে দিলাম, এখন আমি লাইরা দেবো, দেখো লাইরা ভালো করে আমি কষাই নেব। তো দেখো আমি তো কষাই নিছি, এখন এই কষানোটা ভিতরে আলু 2 পিস আলু নিচ্ছি, 2টা এটা পিস পিস করে নিচ্ছি, এখন আমি আলুটা দিয়ে কষাই নেব, মশলাটা কষানো হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো তো দেখো আমি খুব সুন্দর করে কষাই নিচ্ছি, এই যে। তো এখন আমি একটু পানিতে অ্যাড করে দেবো পরিমাণ মতো, দেখো আমি কষানোর পরে এটা অ্যাড করে নিলাম যাতে আলুটা সিদ্ধ হয়, এই যে দেখো। তোমরা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাও তো ওই পরিমাণ মতোই দিবা, তো আমিও দিয়ে দিলাম, যেতে আমি একটু কম রাখবো, তার জন্য আমি একটু কম দিছি, দেখ। তো দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখাই, এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো, আর টমেটোটা আমি লাস্টে দেবো, এই যে মাছটা আমি দিয়ে দিতেছি, দেখ। মাছটা এইভাবে বিছিয়ে দিয়ে দিতে হবে যাতে না ভাঙে, তার জন্য আমি এইভাবে দিয়ে দিতেছি, দেখো। তো দেখো এই যে আমি দিয়ে দিছি, একটু দিয়ে ঢাইকা দেবো এখন, যাতে একটু গম ঢাইকা দেবো, তো ভালো করে একটু জাল দিয়ে নেব, দেখো সুন্দর করে, তারপরে আমি টমেটোটা বিছিয়ে দিয়ে দেবো, এখন ঢাইকা দেবো। তো দেখো এখন আমি টমেটোটা দিয়ে দেবো, যে মাছটা কি সুন্দর হয়েছে, দেখো কালারটাও খুবই সুন্দর, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে স্কিপ করবা না, এই যে টমেটোটা দিয়ে দিতেছি, স্কিপ করবা না, ফুল ভিডিওটা তোমরা দেখবা, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে, দেখো
দিয়ে দিলাম। তো দুই মিনিট আমি একটু ডাইকা দেবো, দুই মিনিট পরে আবার তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো হয়ে গেছে, আমি ধনে পাতাটা দিয়ে দেবো, এতে দিয়ে দিতেছি, ধনে পাতাটা দিয়ে দিতেছি। যেহেতু আমি হালকা ঝোল রাখবো তার জন্য আমি এখানে এরকমই রাখবো। তো দেখো, আর আমি শুকাবো না। কালারটা কি সুন্দর হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবা যে কেমন হয়েছে। দেখো দেখো, আমার টমেটো দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা আমাকে একটু জানাবা। দেখো, তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিওটা করি, যেতে তোমরা জানাইলে আমার কাছে ভালো লাগে। তো তোমরা জানাবা। দেখো, আমার তরকারিটা হয়ে গেছে মাছের ঝোল, তালাপি মাছের ঝোল। আমি যদি একটু ঝোল রাখছি তার জন্য এটাই আমাদের জন্য ঝোল। তো দেখো, খুবই সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়, তোমরা জানাবা কেমন হয়েছে। এই যে দেখো, আমি নামায় ফেলছি, আমার তরকারিটা হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবা।